আসসালামু আলাইকুম, আমি সাকিব আসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি পাইথনের একটি টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ক্যাটাগরির পেজ তৈরি করতে পারি, এবং সেই ক্যাটাগরির লিস্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা একটা ব্লগ পেজও তৈরি করেছিলাম, এবং সেখানে আমাদের ব্লগের সবগুলো পোস্ট থাকবে। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন তৈরি করতে পারি, যাতে এখানে ইউজাররা সাইন আপ করতে পারে এবং লগ ইন করতে পারে, এবং চাইলে আমরা সেখানে তাদের মানে ইউজারদেরকে আমরা চাইলে এখানে ব্লগে পোস্ট করারও আমরা সুযোগ দিতে পারি। তো চলেন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা যেটা করতে হবে, যেহেতু আমরা ইউজ করব জেঙ্গোর, আমরা যে ফর্ম আছে সেই ফর্মটা ইউজ করব, এবং জেঙ্গোর যে ইউজার ক্রিয়েশন যে মডেল আছে সেগুলো আমরা ইউজ করব। তো সেই জন্য আমি এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নেব। মেইনের ভেতরে একটা ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে ফর্মস ডট পাই, এবং সেখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে। ফর্ম জেঙ্গো ইম্পোর্ট ফর্মস। এবার আমাদের এখানে যেহেতু ইউজারের প্রয়োজন হবে, তো সেই জন্য আমরা ইউজার মডেলটা এখানে ইম্পোর্ট করে নেব। সেই জন্য হচ্ছে ফর্ম জেঙ্গো সেখানে আমি জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস থেকে আমি এখানে ইউজার মডেলটা, সরি, ইম্পোর্ট ইউজার মডেল। সেখানে আমরা ইউজার মডেলটা এখানে ক্রিয়েট করে নিলাম, মানে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে প্রথমে একটা ক্লাস ডিফাইন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কী কী লাগবে। প্রথমে হচ্ছে ক্লাস নিচ্ছি, ক্লাস আমরা দিচ্ছি সেটা ইউজার ফর্ম দিয়ে দিই, এবং সেখানে এটা হচ্ছে আমি ইউজার ক্রিয়েশন ফর্ম হবে। তো আমরা ইউজার ক্রিয়েশন ফর্মটা আমাদের এখানে নাই, আমি এখান থেকে এটা ইম্পোর্ট করে নেব। সেটা আছে যে অথেন্টিকেশনের যে ফর্মগুলো আছে সেখানে আছে ইউজার ক্রিয়েশন ফর্ম। তো আমি হচ্ছি যে ফর্ম জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ফর্মস ইম্পোর্ট হচ্ছে যে ইউজার ক্রিয়েশন ফর্ম। আমাদের ইউজার চেঞ্জ ফর্ম লাগবে পরবর্তীতে, এখন আমাদের শুধু ইউজারকে ক্রিয়েশন ফর্ম দিলে হবে, যেটা দিয়ে ইউজার ক্রিয়েট করা হবে। তো এটা আমরা এখানে পাস করে দিচ্ছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি যেটা করবো সেটা হচ্ছে ক্লাস আমাদের দিতে হবে। তো ক্লাস হচ্ছে মেটা, এবং সেখানে তো মডেল, কোন মডেলে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার মডেল হবে, জেঙ্গো যে ডিফল্ট মডেল ইউজার সেটা। এবং এখানে আমাদের যে ফিল্ডগুলো হবে সেটা হচ্ছে ফিল্ডস, ফিল্ডসগুলো যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে হবে ইউজার নেম, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা খুব বেশি ইনফরমেশন নিব না, আমরা কিছু ইনফরমেশন নিব, পরবর্তীতে আমরা চাইলে সেগুলো ইউজারকে আমরা এলাও করতে পারবো, যে ইউজার তার নিজের ইচ্ছা মতো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবে পরবর্তীতে, সেটা ইমেজ সহ। তো যে ইউজার নেম, তারপরে হবে যে ইউজার ফার্স্ট নেম হবে, ফার্স্ট নেম এখানে হবে, লাস্ট নেম এখানে ইমেল দিতে পারি, ইমেল দিতে পারি, এবং দিতে পারি যে পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2। মানে হচ্ছে যে পাসওয়ার্ড 1 হচ্ছে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড 2 হচ্ছে যে কনফার্মেশন পাসওয়ার্ড, পাসওয়ার্ড 2। এবার আমরা পাসওয়ার্ড
যে অংশটা আছে সেটাকে আমরা ইয়ে করতে পারি। যেমন ধরেন একটু স্টাইলাইজ করার জন্য আমরা চাইলে সেগুলোকে ফর্মের যে ইয়ে আছে, ট্রিবিউট আছে, সেখানে অ্যাড করতে পারি। তো সেখানে আমরা নেব উইজেটস। তার আগে আমি এখানে কিছু মানে ফর্মস ফর্মসে কিছু ফিল্ড ইনপুট করে নেব, সেটা হচ্ছে যে ফর্ম জেঙ্গো ডট ফর্মস ইনপুট। আমরা চাইলে অল দিয়ে দিতে পারি, যে আমাদের যেগুলো লাগে সেগুলো আমরা ইউজ করবো এখান থেকে। সেটাতে হচ্ছে যে পাসওয়ার্ড ওয়ান কপি করে ফেলি, পাসওয়ার্ড ওয়ান, সেটা ডিকশনারি। সেটা হচ্ছে যে ফর্মস ডট পাসওয়ার্ড ইম্পোর্ট, সেটা অ্যাট্রিবিউট হবে। একটা প্লেস হোল্ডার দিতে পারি, তো আমি দিতে পারি যে ক্লাস একটা দিতে পারি, আমরা ব্রোস্টপে ক্লাস দিয়ে দেবো। ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, এবং এখানে আরেকটা দিতে পারি প্লেস হোল্ডার। আচ্ছা, একইভাবে এখানে আমরা একটা কমা দিই, কিভাবে হবে পাসওয়ার্ড টু। এগুলো আমাদের আসবে জেঙ্গো থেকে, এবং আমরা চাচ্ছি যে এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা রেজিস্ট্রেশন ফর্ম থেকে আনবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেগুলো। প্রথমে আমরা একটা ইউজার নেম, এটা ভেরিয়েবল নেব, ইউজার নেম, সেটা হচ্ছে ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড, যেহেতু ইউজার নেম এটা ক্যারেক্টার ফিল্ড হবে। এবং এখানে আমি যদি ম্যাক্স লেন্থ দিই, খুব বেশি হলে 100, তো আমরা 200 দিতে পারি। ইউজার নেম তেমন লম্বার প্রয়োজন, 100 ক্যারেক্টার দিলে হবে। এবং এখানে হবে, আমরা এখানে উইজিট দিয়ে দিতে পারি, এখানে উইজেট, এখানে সিঙ্গেল উইজেট, এবং সেটা হবে যে ফর্মস ডট আছে টেক্সট ইনপুট, সরি টেক্সট ইনপুট হবে। এবং এটা অ্যাট্রিবিউটে আমরা কিছু, প্রথমে আমরা হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে আমরা ফর্ম কন্ট্রোল দিই বুটস্ট্র্যাপের, যেটা ফর্ম কন্ট্রোল, সাথে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। ইউজার নেম ওইভাবে আমরা বাকিগুলো দিয়ে দেবো এখানে। যেমন ধরেন এটা আমরা কপি করে ফেলি, আমাদের কমা না দেওয়া চলবে। এটা হচ্ছে ইউজার নেম, এটা ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা আমি কপি করে ফেলি, হচ্ছে লাস্ট নেম, এবং আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেল ফিল্ড, আমরা ইমেল দিয়ে দিব, ইমেল, এবং এটা হচ্ছে ইমেল ফিল্ড, আর এটা হচ্ছে আমাদের ইমেল ইম্পোর্ট, ইমেল ইম্পোর্ট, সেটা ওকে। এটা ছিল আমাদের যেটা ফর্ম, ইউজার ক্রিয়েশন ফর্ম, ইউজার ক্রিয়েশন ফর্ম টাইজার রেজিস্ট্রেশন ফর্ম যেটা আমরা দিয়েছি, সেটাতে আমরা নিয়ে যাবো এবার ভিউস ডট পাইয়ে।
এখানে আমাদের সেগুলো ইম্পোর্ট করতে হবে। ফ্রম ডট ফর্মস, ডট ফর্মস মানে হচ্ছে এই ফোল্ডারের ভেতরে যে ফর্মটা আছে সেই ফর্ম। এবং এখান থেকে ইম্পোর্ট হবে সব এই ফর্মের ভিতরে যেগুলো আছে সেগুলো ইনপুট হবে। একটা এরর দেখাচ্ছে যেগুলো ফর্ম সাইজ নো অ্যাট্রিবিউট ক্যারেক্টার দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের ফর্মটা ইনপুট করলাম, এবার এখানে একটা প্রথমে দিয়ে দিই, দিয়ে দিই রেজিস্ট্রেশন, ডেফিনেশন নিলাম যেখানে দিচ্ছি যে যেটা আছে একটা ভিউ এখানে আসবে, তাই আমি দিচ্ছি যে ইউজার রয়েছে ভিউ, রেজিস্ট্রেশন ভিউটা হচ্ছে রিকোয়েস্ট এখানে থাকবে। এবং এখানে প্রথমে যেহেতু এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম, তো আমরা সেটার ফর্মে মানে মেথডটা আমরা এখানে চেক করে নেবো যে মেথডটা পোস্ট কিনা। তাই রিকোয়েস্ট দেওয়ার মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, আমরা চেক করলাম যে এটা মানে ফর্মটা পোস্ট পোস্ট মেথডে আছে কিনা। তাহলে যদি পোস্টম্যান থাকে তাহলে আমরা একটা ফর্ম মানে ভেরিয়েবল নিচ্ছি এবং সেটার ভেতরে আমরা যে আমাদের যে ইউজার ইউজার রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে সেটাতে আমরা এখানে মানে রাখবো এবং সেটাতে আমরা ডিক্লেয়ার করবো যে সেটা রিকোয়েস্ট ডট পোস্ট আমাদের নিয়ে আসবে, যেহেতু আমাদের এখানে শুধু টেক্সট থাকবে কোনো ইমেজ থাকবে না। তাই আমরা এটা দিলাম, দিতে পারি যে ওর নাম। এবার আমরা চেক করবো যে এই ফর্মটা ভ্যালিড কিনা। ইফ ইজ ফর্ম ডট ইজ ভ্যালিড, ফর্মটা ভ্যালিড কিনা, এবং যদি সেটা ভ্যালিড হয় তাহলে এই ফর্মটা সেভ হবে। ফর্ম ডট সেভ, এবং সেটা কি করবে সেভ হওয়ার পরে আমাদের এটা রিটার্ন করবে, রিটার্ন রিডিরেক্ট। আমাদের রিডিরেক্ট এখানে ইনপুট করতে হবে যেগুলো শর্টকাট থাকে, সেটা হচ্ছে রিডিরেক্ট। রিডিরেক্ট করবে কোথায়? হোমে, আমরা তো হোমে চলে যাবে, সাইন আপ করার পরে সেটা হোমে চলে যাবে। এবং এতটুকু যদি সেটা ভ্যালিড না হয়, যদি সেই ফর্মটা যদি ভ্যালিড না হয় তাহলে এখানে আমরা একটা এলস স্টেটমেন্ট দিয়ে দেবো, এবং সেখানে আমরা একটা মেসেজ শোকাতে পারি যে সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের কন্ট্রি থেকে একটা মেসেজ ইনপুট করতে হবে, সেটা হচ্ছে ফ্রম ফ্রম ডেঙ্গো ডট কন্ট্রি ইনপুট মেসেজ। তাহলে এখানে মেসেজ শো করাবো আমরা ওয়ার্নিং, মেসেজটা হবে রিকোয়েস্ট, মেসেজটা হবে যে যে কোনো কিছু হতে পারে, যে হয়তো আমাদের পাসওয়ার্ডটা মিলে নাই, তো পাসওয়ার্ড আমরা দিতে পারি ডাজন্ট ম্যাচ। এখানে আমি ডাবল কোটেশন দিলাম কিন্তু এখানে প্রিন্ট হবে সিঙ্গেল কোটেশন। এবার আমাদের যদি ফর্মটা ভ্যালিড না হয় তাহলে মেসেজটা শো করবে, এবং যদি সেটা পোস্ট না হয় তাহলে আমরা এখানে একটা তাহলে ফর্ম আকারে আমাদের যেটা ওপেন হবে সেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটা ওপেন হবে এবং
সেখানে আমাদের কনটেক্সট দিয়ে দিতে হবে। কনটেক্সটের মাধ্যমে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে কনটেক্সট হচ্ছে আমাদের ফর্ম, যেটা সেটা আসবে ফর্ম ফর্ম। যদি কনটেক্সটটাকে এখানে নিয়ে আসতে পারি বাইরে, এটা সমস্যা না। সেখানে যেটা হবে সেটা হচ্ছে রিটার্ন রেন্ডার হবে, আমরা একটা টেম্পোরারি রেন্ডার করব এইটার রেজিস্ট্রেশনের জন্য। রেন্ডার রিকোয়েস্ট এবং টেম্পোরারির নামটা আমরা দেবো, সেটা হচ্ছে আমি দিচ্ছি যে সাইন আপ ডট এইচটিএমএল। সেখানে কনটেস্ট পাস করে দিলাম, যতটুকু আছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয়ে। তো আমরা দেখি যে আমাদের রেজিস্ট্রেশনের কাজ করে কিনা। তার আগে আমরা একটা ইউআরএল এখানে তৈরি করে নিই, যাতে আমরা রেজিস্ট্রেশন পেজে যেতে পারি। এখানে ইউআরএল দিচ্ছি, এখানে দিয়ে দিই। আমরা চাইলে আলাদা একটা অ্যাপস তৈরি করতে পারতাম এই ইউজারের জন্য, তো সেটা আমরা করি নাই যেহেতু এটা মিস হয়ে গেছে। তো এভাবেই এটা থাকবে, যেটা হচ্ছে যে এখানে আমি দিচ্ছি যে ইউজার্স সাইন আপ। ইউজার নামটা হচ্ছে এটা, এবং এটাকে আমরা নেম দিয়ে দিই সাইন আপ। সাইন আপ কমা হবে। এবার আমাদের এটা দেখি ঠিকমতো রান হয় কিনা। এখন দেখাচ্ছে যে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই স্টারের জন্য সেটা কোনোভাবে সেটা হচ্ছে না, আমাদেরকে সেটা ইম্পোর্ট করে দিতে হবে এরকম যে ক্যারেক্টার ফিল্ড, তারপর টেক্সট ইম্পোর্ট, ইমেল ইম্পোর্ট, পাসওয়ার্ড ইম্পোর্ট। এরকম করে আমাদের যে ফিল্ডগুলো এখানে ইউজ হয়েছে সেই ফিল্ডগুলো এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের সার্ভারটা রান হচ্ছে ঠিক মতো। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সাইন আপ নামে একটা ইউআরএল এখানে ক্রিয়েট করলাম, এবং আমাদের ভিউজটাও ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা ফাইলও নিয়ে নিছি এখানে, যেটা হচ্ছে সাইন আচ্ছা আমাদের একটা টেমপ্লেট নিতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ভিউজে যাই তাহলে সাইন আপ ডট এইচটিএমএল নামে আমাদের একটা পেজ নিতে হবে। এখানে টেমপ্লেট নিয়ে নিই, সেখানে আমরা এক্সটেন্ড করে দিই বেজ এইচটিএমএল কে। এবার আমরা এখানে জাস্ট টেস্ট করার জন্য দেখি যেটা কাজ করে কিনা। তাহলে আমাদের এটা হচ্ছে রাউটিং কি, আমরা এটা দ্বারা হেডারে যাচ্ছি বেস ডট এইচটিএমএল এ, এবং সেখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা আমাদের ইউজারের নেম আনবো, এবং এখানে আমরা দিব যে বিভিন্ন লগ আউট বা লগ ইন এই টাইপের। তো যখনই আমাদের ইউজার লগ ইন করা থাকবে তখন আমাদের সাইন আপ অপশনটা দেখা যাবে না। তো আমরা এটা একটু একটা সুন্দর করে সাজাই, এটা আমার ডিজেবলটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইগুলাকে একটা কপি করে ফেলি, কপি করে আমাদের এটা আমরা পরবর্তী ঠিক করবো। এখানে আমাদের ইউজার নেম আসবে লগ ইন করার পরে, আর এখানে আমরা দিয়ে দিই এটার পরে দিয়ে দিই আমরা এখানে দিয়ে দিই যে সাইন আপ অপশন সাইন আপ। এখানে আমরা দিচ্ছি ইউআরএল সরি সাইন আপ, যাকে দেখি আমাদের সাইন আপ ঠিক মতো কাজ করে কিনা। তারপরে আমরা পরবর্তী একশনে যাচ্ছি, সাইন আপ দেখা যাচ্ছে সাইন আপ পেজটা চলে আসছে। আচ্ছা এখানে আমাদের টেক্সটটা না আসার কারণ কি, সাইন আপে যদি যাই আমরা এখানে আচ্ছা আমরা একটু কপি করে ফেলি যে কোনো কিছু পেজটা কপি করে ফেলি,
জম্প পেজ কপি করা, আচ্ছা আমাদের কন্টেন্ট ব্লকটা নাই সেই জন্য দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে আমরা কপি করব না, আমরা জাস্ট একটু লিখে ফেলি। আমাদের কন্টেন্ট ব্লকটা নাই সেই জন্য এখানে আসতেছে না। এখানে আমরা কন্টেন্ট ব্লক দিয়ে দিই, এবার এটা আসবে আমাদের এখানে। তো এটা আমাদের জাস্ট, এখানে আমি একটা জিনিস দেখি যে কন্টেইনার আছে আমাদের, রো আছে, এটা কাজে লাগবে। তো আমরা এগুলো লিখে ফেলতে পারি, এটা আমাদের জন্য সমস্যা না, তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো। এখানে এটা আমরা কেটে দিচ্ছি, হচ্ছে কন্টেইনার রো, রো এর ভেতরে আমরা নিব যে কল এলজি নিচ্ছি যে 10টা, এবং ম্যাক্স অটো। তাহলে আমাদের এটা মাঝখানে আসার কথা। প্রথমে আমরা একটা টাইটেল নিয়ে নিচ্ছি, সেখানে আমরা দিচ্ছি যে সাইন আপ ফর্ম, অথবা এরকম দিলাম। এখানে একটা আমাদের ফর্ম আসবে, ফর্ম একশন আমাদের কিছু লাগবে না। সরি, এখানে মেথড দিতে হবে, আমরা যেহেতু ডিক্লেয়ার করেছি, এটা মেথড হবে পোস্ট মেথড। এবং এখানে হচ্ছে যে ক্রস সাইট সিকিউরিটির জন্য এখানে দিতে হবে যে CSRF টোকেন। এবং এখানে আমাদের যেটা হবে, আমাদের ফর্ম আসবে। তো আমরা যেটা ফর্ম নামে আমরা নিচ্ছি এখানে ভেরিয়েবল, আমাদের ডিকশনারি ফর্ম আছে, তো ফর্ম এস এস পি, মানে ফর্মের প্রতিটা ইনপুট পি টেকের ভেতরে থাকবে। এবং এখানে একটা সাবমিট বাটন থাকবে, আমরা এতে দিতে পারি, এ আমরা এর দরকার নেই, আমরা বাটন দিয়ে দিতে পারি, বাটন চলে সাবমিট, মানে তৈরি ক্লাস BTN, BTN ইনফো। আমাদের সবকিছু ঠিক থাকলে এটা কাজ করার কথা। আবার আমরা দেখি যেখানে কি আসলো আমাদের, আমাদের কাছে যে জেঙ্গো ডিফল্ট যে ইউজার ক্রিয়েশন ফর্ম সেটা আমাদের চলে আসলো, এবং আমাদের যে যে ইনপুট ফিল্ডে যে ডিজাইনটা সেটা আসলে আসছে আমাদের ওই ফর্ম কন্ট্রোল ইউজ করার কারণে। এবং এই দুইটাতে পায় নাই, এগুলাতে পরবর্তী আমরা দেখবো এগুলাতে কীভাবে নিয়ে আসা যায় এই ডিজাইনটা। এবং এখানে আমরা যদি এবার আমরা একটা ইউজার ক্রিয়েট করব, যেটাকে আমরা একটা মেসেজ শো করার অপশন এখানে দিয়ে দিই। এই রো এর নিচে আমরা একটা রো নিচ্ছি, আচ্ছা মেসেজটা আমি একটু নিয়ে আসি, মেসেজ দিলাম এখানে পাওয়ার কথা, আমরা একটু মেসেজটা এখান থেকে নিয়ে আসব। এই এই অংশটা আমাদের জাস্ট হলে হবে, তো আচ্ছা এটা হলো এরো এর ভেতরে আমরা একটা কল নিয়ে নিই, এবং এখানে আমাদের মেসেজটা আসবে। ওকে, যদি আমরা ভুল হয় তাহলে মেসেজ শো করবে, আর ভুল না হলে তো আমাদের হোম পেজে যাওয়ার কথা। এবার আমরা একটু ট্রাই করি আমাদের এটা হয় কিনা। তো আমি দিচ্ছি যে আমার সাকিব নামে দিলাম ইউজার নেম, পাসওয়ার্ডগুলো থাকবে একই, পাসওয়ার্ড আমি একটু স্ট্রং দিতে হবে, একটু স্ট্রং দিই,
না বা স্ট্রং পাসওয়ার্ড না দিলে এই এগুলা ফিল আপ না করলে আবার এটা সাইন আপ হবে না। আমি সাবমিটে ক্লিক করার সাথে আমার হোম পেজে যাওয়ার কথা, যদি সবকিছু ঠিক থাকে যে আমাদের হোম পেজে চলে আসছে, মানে আমাদের এটা মানে সাবমিট বাটনটা কাজ করেছে, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস করতে চাচ্ছি, আমি একটু ইয়েতে চাই, ব্যাকএন্ডে যাই, অ্যাডমিনে, অ্যাডমিন প্যানেল, এখানে যদি আমি যাই ইউজার্স, যেখানে অ্যাডমিন এবং এখানে আমার একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। তো এটা এখন আমি চাচ্ছি যে লগ ইন অপশনটা এখানে যাতে আমি নিয়ে আসতে পারি। সাইন আপের পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লগ ইন অপশন, আমি এবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার যেহেতু ডিফল্ট মানে জেঙ্কু যাতে যাতে ডিফল্ট যে লগ ইন আছে সেটা আমরা ইউজ করব, সেই জন্য আমি চাচ্ছি যে ভিউজ ডট পাই এ এবং এটার নিচে এই রেজিস্ট্রেশনের নিচে এখানে আমি একটা লগ ইন দিয়ে দিই। তার আগে আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে লগ ইন লগ আউট এগুলো ইম্পোর্ট করতে হবে, সেগুলো আছে আমাদের অথেন্টিকেশনের ভেতরে আছে। তো এখান থেকে যদি আমি এখানে লিখি যে ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ এবং এখান থেকে ইম্পোর্ট আমি লগ ইন, লগ ইন এবং আমাদের লগ আউটও লাগবে, এবং আমাদের লগ ইন করার জন্য অথেন্টিকেট এই অপশনটা লাগবে। ওকে, এতটুকু করবো, সেই জন্য দিচ্ছি যে ইউজার লগ ইন ভিউ রিকোয়েস্ট। একইভাবে আমরা প্রথমে চেক করব যে এটা পোস্ট মেথড কিনা, তো ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট, যদি সেটা পোস্ট হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ইউজার নেমটা আমাদের কালেক্ট করতে হবে। তো আমি ইউজার নেম নামেই একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেখানে আমি দিচ্ছি যে রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট পোস্ট এবং থার্ড ব্যাকের ভেতরে আমরা পাবো মানে আমাদের ফর্ম থেকে পাবো যে ফিল্ড আছে সেটার নেম হচ্ছে ইউজার নেম, যে ফিল্ড আছে সেখান থেকে আমরা ইউজার নেমটা আমাদের, এটা হচ্ছে ফর্মের ইউজার নেম, এখানে যে ডাটা ইনপুট হবে সেটা এই ইউজার নেমে স্টোর হবে। একইভাবে আমাদের একটা পাসওয়ার্ড মানে যে ইউজার যে পাসওয়ার্ডটা ইনপুট করবে সেটা আমরা সেভ করব একটা পাসওয়ার্ড ভেরিয়েবলে, সেখানে আমি দিচ্ছি যে রিকোয়েস্ট ডট পোস্ট সেটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড। এবার আমি একটা ইউজার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি ইউজার এবং সেটাতে আমি অথেন্টিকেট যে আমাদের একটা ফাংশন আছে সেই ফাংশনটা এখানে কল করবো এবং এটার মাধ্যমে আমাদের লগ ইনের যে ডাটাগুলো ক্রেডেনশিয়ালসগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করবে। প্রথমে এটা প্যারামিটার হচ্ছে রিকোয়েস্ট এবং এখানে দুইটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম ঠিক আছে কিনা, ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম কিনা এবং পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড কিনা, এই দুইটা চেক করবে। এবং এখানে দেখবে যে ইউজার মানে ইউজার যদি নট নান হয় মানে যদি ইউজার দেখে থাকে তাহলে যেন সেটা লগ ইন করে, তাহলে আমি যদি ইফ ইউজার ইজ নট নান মানে ইউজার যদি খালি না হয় মানে ইউজার হবে অবশ্যই, ইউজার হলেই যেন লগ ইনটা হয়, তাহলে আমি হচ্ছে লগ ইন ফাংশন এবং সেটা বের করে দিন হবে রিকোয়েস্ট এবং এই ইউজারটা পাস হবে, এই ইউজারটা এখানে পাস হবে এবং লগ ইন করার পরে আমাদের কোথায় যাবে সেটা আমরা আবার দিচ্ছি যে রিটার্ন রিডিরেক্ট
সেটা যাচ্ছে আমাদের, আমরা আবারও ঘুমে পাঠাবো, এবং যদি সেটাই মানে ইউজার না পাওয়া যায় তাহলে এখানে আমি দিচ্ছি যে এলস কন্ডিশন, যদি আমাদের লগ ইন ইনফরমেশন ভুল থাকে তাহলে এখানে একটা ইরর মেসেজ শো করবে, এটা হচ্ছে যে মেসেজ ডট ইরর রিকোয়েস্ট, এবং মেসেজটা হবে যে লগইন ডিটেইলস, এটা হচ্ছে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এটা আমাদের ইয়ে দিব লগ ইন ডট এইচটিএমএল নামে একটা টেমপ্লেট বানাবো, আচ্ছা লগ ইন ডট এইচটিএমএল নামে একটা আমরা ইয়ে তৈরি করব, টেমপ্লেট তৈরি করবো এইচটিএমএল, আমরা সাইন আপের পুরোটাই নিয়ে আসি, আমাদের অনেকটা এটার মতোই হবে লগ ইন অংশ, এটা এখানে দিয়ে দিলাম, এটাদের যা শুধু হবে লগ ইন ইউজার, এখানে সবকিছু ঠিকই আছে, আমাদের এটা ফর্ম এর ভিতরে থাকবে এবং এখানে মেসেজটাও শো করবে, জাস্ট আমরা দিয়ে দিই লগ ইন, এবার আমাদের একটা রিলোড দেই, এখানে একটা লগ ইন অপশন নিয়ে আসে সাইন আপের পাশেই, মানে আমি যাচ্ছি বেসিক এইচটিএমএল, এর আগে আমাদের একটা লগ ইন ইউআরএল ক্রিয়েট করতে হবে, তো সেটা আমি হচ্ছে লগ ইন দিয়ে দিই, লগ ইন আমরা একটা দিয়ে দিব লগ ইন, এটা আমরা দেব ইউআরএল, একটা ইউআরএল নিয়ে নিই পাথ, ইউজার লগ ইন ভিউসটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, লগ ইন ভিউ হচ্ছে দেখি আমাদের এখানে কোনো এরর আছে কিনা, আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের লগ ইনে যাওয়ার কথা, এখানে আমি ক্লিক করি তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে রিটার্নটা আমাদের সঠিক জায়গায় হয় নাই, রিটার্নটা আমি একটু বেক এখানে লগ ইনটা চলে আসছে কিন্তু লগ ইন ফর্ম আসে নাই, ওকে তাহলে আমরা এবার লগ ইন ফর্মটা ক্রিয়েট করবো, এখানে এই দুইটা নাম দেবো, আমাদের একটা ফর্ম ক্রিয়েট করে ফেলি, এখানে আমরা জাস্ট ফর্ম আমি ইনপুট টেক্সট নেম দিতে হবে, নেম হচ্ছে ইউজার নেম এবং প্লেস হোল্ডার হচ্ছে ইউজার নেম, হচ্ছে ইনপুট ফিল্ড টাইপ পাসওয়ার্ড
নেম হচ্ছে পাসওয়ার্ড, না আইডি লাগবে না, প্লেস হোল্ডার দিয়ে দিই। তাহলে আমাদের সাবমিট বাটন আছে, আমাদের ইনপুট ফিল্ড চলে আসলো। এবার আমি দেখি এখানে কিরকম আসে, এরকম আসলো। যেটা আমরা সাইজের প্রপার্টি ডিজাইন করতে পারবো, আমাদের ডিজাইনের জন্য আমাদের আলাদা একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এবার আমাদের আমাদের কাজ হয় কিনা, আমাদের লগ ইন হয় কিনা একটু আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সাকিব, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি হোম পেজে যাওয়ার কথা। তার মানে আমাদের লগ ইনটা ঠিক মতো আছে, কিন্তু লগ ইন হলে আমাদের এখানে লগ ইন আর সাইন আপ অপশনটা দেখানোর কথা না, আমাদের লগ আউট অপশনটা দেখাবে এখানে। সেটার জন্য এখানে আমি যাচ্ছি, এটাকে আমি পরবর্তী ডিজাইন করতে পারবো, এটা সমস্যা না। এখানে যদি আপাতত এখানে থাকুক, আমরা পরবর্তীটা ডিজাইন করবো। এখানে আমি যাচ্ছি আমার হেডার বেসড HTML এ, এখানে এই দুইটা যদি, এখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে যদি ইউজার অথেন্টিকেট হয় তাহলে এটা দেখা যাবে না। যদি মানে অথেন্টিকেট হয় তাহলে আমাদের এখানে একটা লগ আউট দেখাবে। এলস অন্যথায় আমাদের এই লগ ইন এবং লগ আউট অপশন, সাইন আপ অপশনটা থাকবে। আমরা ইনডেফ দিয়ে দিতে পারি এখানে, ইনডেফ এখান থেকে এটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি দিচ্ছি লগ আউট, এখানে এখন লগ আউট আমরা ক্রিয়েট করি নাই, তো এটা খালি খালি থাকবে। এবার আমাদের এটা কাজ করে কিনা আমি দেখি, আমাদের লগ আউট অপশনটা আসছে। লগ আউট আমাদের এখনো ভিউজ তৈরি করা হয় নাই, তাই এটা দেখা যাবে না। তো আমি একটা লগ আউট ক্রিয়েট করতে মানে বেশি সময় লাগবে না, আমি জাস্ট একটা সামান্য কাজ লাগবে। তো লগ আউট অপশনটা আমি এখানে ক্রিয়েট করে ফেলি আমাদের ভিউজ ডট পাইয়ে। তার আগে আমি এখানে একটা লিক আচ্ছা সিরিয়ালে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি চাচ্ছি যে লগ আউট হবে ডেফ ইউজার লগ আউট রিকোয়েস্ট, জাস্ট ছোট্ট ফাংশন লগ আউট, সেটার ভিতরে পাস হবে রিকোয়েস্ট। এবং লগ আউট হওয়ার পর সেটা রিটার্ন রিডিরেক্ট হয়ে যাবে লগ ইন পেজে, লগ ইনে যাবে। চাচ্ছি যে যখন লগ আউট করবে তখন যাতে লগ ইন পেজে যায়, এটা আমরা এখানে নিয়ে দিলাম। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ইউআরএল তৈরি করতে হবে। সাইন আপ লগ ইন আমি এখানে লাস্টে লগ আউট দিয়ে দিচ্ছি, পাথ আমি ইউজার লগ আউট দিচ্ছি, আপনার সাইড ইউজার না দিলেও চলবে। ভিউজটা আমি কপি করে নিয়ে আসি, ইউজার লগ আউট এখানে একটা নেম দিয়ে দিই, নেম হচ্ছে লগ আউট। আমরা এটা রাউটিং করে দিব, এবার আমরা একটা রিলোড দিই। আমার এখানে লগ আউট করার পরে যে কাজটা হবে, এখানে সাইন ইন এবং সাইন আপ অপশনটা আসবে। তো লগ আউট
আচ্ছা, আমাদের লগইন পেজে নিয়ে গেছে, এবং এখানে আমরা যদি অ্যাডমিন হিসাবে লগ ইন করি, আমাদের অ্যাডমিন, তাহলে দেখা যাচ্ছে লগ আউট অপশনটা চলে আসছে। আবার যখন আমরা লগ আউট করবো তখন এখানে লগ আউট অপশন নাই, এখানে শুধু লগ ইন এবং সাইন আপ আছে। তো এটা হচ্ছে আমাদের সাইন আপ, এটা হচ্ছে আমাদের লগ ইন, এবং এগুলা তো আর ঠিকই আছে। তো এটা ছিল আমাদের আজকের এই বিষয়। তো এখানে আমরা দেখি যে এখানে চাইলে আমরা ইউজারের নেম নিয়ে আসতে পারে, এখানে ইউজার নেম, ইনভাইট লগইন ডিটেইলস, এখানে দেখা যাচ্ছে আমাদের ইউজার সাকিব এখানে চলে আসছে, ইউজার নেম, এবং এটা হচ্ছে আমাদের লগ আউট। তো আজকে ছিল এই পর্যন্তই। তো এখানে আমরা বেশ কিছু কাজ আজকে করেছি, আমাদের লগ ইন এবং লগ আউট এবং রেজিস্ট্রেশনের প্রথম পুরোপুরি কাজই শেষ। আমরা আগামী পর্বে দেখবো কিভাবে আমরা আরো এগুলাকে মানে আরো কিছু কন্ডিশনে ফেলানো যায়। যদি আমরা এখন একটা জিনিস আপনাদের দেখানো দরকার, যে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একজন ইউজার রেজিস্টার্ড, একজন ইউজার এবং অলরেডি লগ ইন করা আছে। তো এখন যদি এখানে আমি যদি এখানে ইউআরএলটা দেখি, আমাদের রেজিস্টার এখানে আছে ইউজার সাইন আপ, এটা হচ্ছে আমাদের মানে ইউআরএল। এবং আমি যদি এখানে স্ল্যাশ দিই এবং ইউজার সাইন আপে আমি ক্লিক করি, দেখাচ্ছে যে আমাদের ইউজার সাইন আপে নিয়ে যাচ্ছে, এটা অযৌক্তিক, কারণ অলরেডি আমি রেজিস্টার করা, অলরেডি আমি লগ ইন করা, এবং এখানে আমাকে রেজিস্টার, অথবা আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইন, আচ্ছা আচ্ছা এটা হয় নাই, আমি একটু দেখি, ইউজার লগ ইন, দেখা যাচ্ছে আমাদের লগ ইন করার পরেও আমাকে ইউজার লগ ইন বা ইউজার রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে পুরোপুরি অযৌক্তিক, কারণ আমি অলরেডি রেজিস্টার করা এবং লগ ইন করা, কারণ আমাকে এখানে নিয়ে যাওয়ার কথা না। তো আমরা এই জিনিসটাগুলো দেখবো যে কিভাবে আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারি। যখনই একজন ইউজার লগ ইন করবে, সে যেন আর রেজিস্ট্রেশন পেজে না যেতে পারে, তখন যেহেতু যেতে চাচ্ছে তাহলে তাকে লগ আউট করে তারপরে যেতে হবে। তো সেগুলো আমরা আগামী পর্বে দেখবো। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোনো ভুল ত্রুটি যদি হয় তাহলে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।